এই দেখুন, এই মেয়ে ছেলে সেজে দুটি মেয়েকে বিয়ে করেছে, আবার এই তিন মেয়ে মিলে নকল সংসারও করছিল অনেক বছর যাবৎ, ভাবতে পারছেন? আর এই লোকটিকে দেখুন, ইনি মোট 37টি বিয়ে করেছেন, তাও আবার তার 37তম বিয়েতে উপস্থিত ছিল তার আগের সকল বউ, বাচ্চা, এমনকি নাতি নাতনিও। আর এই মহাশয় তো নিজের প্রেমিকার বিয়েতে কোনের সাজ নিয়ে ঢুকে পড়েছেন, কি করতে তা তো এই ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। উত্তরপ্রদেশে ভাদোহীতে এক অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে একটি ছেলে একটি বাড়িতে হঠাৎ ঢুকে পড়ে, তাও আবার কোনে সাজে। শুধুই কি তাই, তার পরনে ছিল বিয়ের লেহেঙ্গা, সে কিছুতেই নিজের মুখ দেখাতে চাচ্ছিল না কাউকে, এমনকি কেউ কিছু করার আগে পালিয়ে যায় সেখান থেকে। পরে জানা যায় যে এই ছেলেটির প্রেমিকারই বিয়ে হতে যাচ্ছিল আজ, আর নিজের প্রেমিকার বিয়েতে নিজেই কোনে সেজে উপস্থিত এই ছেলেটি, ভাবতে পারছেন? নাম্বার টু, এমন যদি হয় বিয়ের আসরে আপনি জানতে পারেন আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আসলে আপনার বোন, কেমন হবে তখন? এমন একটা ঘটনা ঘটেছিল যা কেউ কল্পনাও করতে পারে না। বসেছিল বিয়ের আসর, সেখানেই হবু বরের মায়ের নজর পড়ল তার হবু বৌমার দিকে, তারপরেই জোরে জোরে কাঁদতে শুরু করলেন ওই মহিলা। আসলে যেই দম্পতি বিয়ে করতে যাচ্ছিলেন তারা নাকি ভাই বোন, বেরিয়ে এলো আসল পরিচয়। পাত্রের মা কোনের হাতে জন্মের চিহ্ন দেখে তার মেয়েকে চিনতে পারেন। চীনের জিয়াংশু প্রদেশের সোঝোরে এই ঘটনা ঘটে, সংবাদটি চীনা মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হারিয়ে যাওয়া মেয়ের হাতে জন্মচিহ্ন দেখে তার বর্তমান বাবা মার সম্পর্কে জানতে চান ওই মহিলা। হবু কোনে জানান 20 বছর আগে তাকে দত্তক নেওয়া হয়েছিল, মেয়েটি রাস্তার পাশে পড়ে রয়েছে, দেখতে পেয়ে তাকে দত্তক নেয় বর্তমান বাবা মা। আসল পরিচয় জানার পর মেয়েটি তার আসল মাকে আঁকড়ে ধরে। দীর্ঘদিন পর দুজনে একে অপরকে ফিরে পেয়ে চোখের জল কারোই যেন বাদ মানছিল না, তবে এই গল্পের টুইস্ট তখনও বাকি ছিল, কারণ এই বিয়ে নিয়ে কোনো নিষেধাজ্ঞা চাপানো হয়নি, কারণ বরকেও দত্তক নেওয়া হয়েছিল, আর মেয়ের আসল মায়ের এই বিয়েতে কোনো আপত্তি ছিল না। বলা হয় ভাগ্য অনেক সময় অদ্ভুত খেলা করে। ওই মহিলার মেয়ে যখন 20 বছর আগে হারিয়ে যায় তখন তাকে খুঁজে পাওয়ার চেষ্টায় ব্যর্থ হলে এক শিশুপুত্রকে দত্তক নেন তিনি, এখন তার সেই মেয়ের সাথেই দত্তক ছেলের বিয়ে হলো। নাম্বার থ্রি, প্রথমে তো দেখলেন মেয়ে সেজে এক ছেলে বিয়ে করতে গিয়েছিল, কিন্তু এদিকে তো একটি মেয়ে ছেলে সেজে বিয়ে করেই বসে আছে, তাও আবার একটা নয় বরং দুটো বিয়ে। প্রথমে তো সে পণের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু পণ না পেয়ে স্ত্রীদের বিরুদ্ধে থানায় যান স্বামী, এরপরই অবস্থায় গোলমাল বেঁধে যায়। অবশেষে যা সামনে আসে তাতে যেন চোখ কপালেই উঠে যায়। ছেলেদের মতো ভাব হলেও তিনি আসলে মেয়ে, কিন্তু ছেলের ভাব কাজে লাগিয়ে একে একে দুটি বিয়ে সেরে ফেলেছেন এক তরুণী। অবশেষে তাকে গ্রেফতার করা হয়। বিয়ের পর স্ত্রীর কাছ থেকে পণের জন্য মামলা করতে যান ওই ছেলে সাজা তরুণী, কিন্তু মামলা দিতে গিয়েই ধরা খান। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডে। বছর 25-এর সুইটি সেন সবসময়ই ছেলে সেজে থাকতেন, তবে তাকে সবাই মেয়ে বলেই চেনেন। সুইটির নাম বদলে 2013 সালে ফেসবুকে কৃষ্ণ সেন নামে অ্যাকাউন্ট খোলেন। এরপর শুরু হয় মেয়েদের ফাঁদে ফেলার খেলা, আর এক নয় বরং দুটি মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করে নেন তিনি। সুইটি উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা। টমবয় সুইটির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় ও ঘনিষ্ঠতা হয় উত্তরাখণ্ডের কাঠগোদামের বাসিন্দা কামিনীর। সুইটি কামিনীর কাছে নিজের পরিচয় দেন আলিগড়ের এক ব্যবসায়ীর ছেলে কৃষ্ণ নামে। এরপর প্রেম হয় তাদের, বিয়েও হয়। গোপন কথা জেনেও যান কামিনী, কিন্তু নিজের করা ভুলের কথা কাউকে বলতে পারেননি তিনি। মদ্যপ সুইটির নিয়মিত অত্যাচার মেনে নিয়েছেন, দ্বিতীয়বার তার বিয়েও মেনে নিয়েছেন। এমনকি দফায় দফায় কামিনীর পরিবার সুইটি সেনকে 8.5 লক্ষ টাকা দিয়েছে পণ হিসেবে। 2014 সালে কামিনীকে বিয়ে করেন সুইটি, আর 2016 সালে উত্তরাখণ্ডের কালাধুঙ্গি এলাকার নিশাকে বিয়ে করেন। দুই বউকে নিয়ে ছেলে সাজা বর সংসার পাতেন হালদোয়ানির এক ভাড়া ঘরে। এরপর তিন মেয়ের নকল দাম্পত্য চলতে থাকে। তদন্তে নেমে হতবাক পুলিশ। শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় সুইটি ওরফে কৃষ্ণ পুরোপুরি মেয়ে। তারা আরো অবাক হন, এতদিনে দুই বউ সুইটির শরীর দেখতে পায়নি। নাম্বার ফোর, কোনো ছেলের একটা বিয়ের পর যদি দ্বিতীয় বিয়ের কথা বলে বউয়ের সামনে তাহলেই তার রক্ষে নেই।
রাজা বাচ্চাদের বহু বিয়ের গল্প শোনা যায় বা ইতিহাসেও পড়া যায়, তবে এই 21st century যদি কারো 37টি বিয়ের কথা শোনা যায় তাহলে কেমন লাগবে? হয়তো তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠবে। তবে এমনই করেছেন এক ব্যক্তি, মোট 37 বার বিয়ে করেছেন ওই ব্যক্তি, তাও আবার পুরো পরিবারকে সাক্ষী রেখে। পরিবার বলতে 28 জন স্ত্রী, 135 জন ছেলে মেয়ে এবং 126 জন নাতি নাতনি। অতীতে এই ব্যক্তি আরও 36 বার বিয়ে করেছেন, সেই কারণে তার সন্তান এবং নাতি নাতনির সংখ্যাও অনেক। বর্তমানে তার স্ত্রীদের মধ্যে 28 জন বেঁচে আছেন, তারা ওই ব্যক্তির সঙ্গে থাকেন। ওই ব্যক্তির বিয়ের ভিডিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে পরিবারের সদস্যদের আনন্দ করতে দেখা যায়। বিয়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ভারতীয় এক সরকারি কর্মকর্তা লিখেন, সাহসী মানুষ, 28 জন স্ত্রী, 135 জন সন্তান এবং 126 জন নাতি নাতনির সামনে 37তম বিয়ে করলেন তিনি। ভাবা যায় এগুলা? নাম্বার 5, বয়স কেবল সংখ্যা মাত্র। বিভিন্ন ক্ষেত্রেই এই কথাটি ব্যবহৃত হয়। আরও একবার তার প্রমাণ পাওয়া গেল। ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে আয়োজিত গণবিবাহে মা এবং মেয়ে একসাথেই বসলেন বিয়ের পিঁড়িতে। শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি। সাধারণত অনেক জায়গায় গণবিবাহের আসর বসে, কখনো সরকারি সহায়তায়, কখনো আবার ব্যক্তিগত উদ্যোগে। ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে সম্প্রতি সেরকমই গণবিবাহের আসর বসেছিল। তাতেই ঘটে এই অদ্ভুত ঘটনা, যেখানে মা মেয়ে একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। ওই নারীর নাম বেলি দেবী, 53 বছর বয়সী ওই নারীর স্বামী হরিহর 25 বছর আগেই মারা গিয়েছেন। তারপর থেকে একাই 5 সন্তানকে বড় করেন তিনি। এর মধ্যে তার 2 ছেলে এবং 2 মেয়ের বিয়েও দেন, বাকি ছিল ছোট্ট মেয়ে। সম্প্রতি গণবিবাহের আসরে ছোট্ট মেয়ে ইন্দুর বিয়ে দেবেন বলে ঠিক করেন, কিন্তু 27 বছর বয়সী মেয়ের বিয়ের আসরে তিনি নিজেও বিয়ে করে নিলেন। বর হচ্ছেন তার মৃত স্বামীর ভাই এবং সম্পর্কে ওই নারীর দেবর, জগদীশ নামে ওই কৃষক 55 বছর বয়সী। তিনিও এতদিন অবিবাহিত ছিলেন। ওই অনুষ্ঠানে মোট 63 জন যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নাম্বার 6, চলছে মারামারি, দেখে মনে হবে কোনো রেসলিং ম্যাচ, কিন্তু মারামারির এই ঘটনাটি কোনো রিংয়ের মধ্যে নয়, বরং একটি বিয়ে বাড়িতে ঘটেছে। অভিজাত হোটেলে বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ খাবারের মান নিয়ে বরপক্ষের অভিযোগ, গড়ালো ভাঙচুর, হাতাহাতি এবং মারামারিতে। এই ঘটনা ঘটেছে ভারতের দিল্লির জনকপুরীতে। কনেপক্ষের খাবারের মান নিয়ে আপত্তি তোলেন বরযাত্রীরা। শুরু হয় তর্কাতর্কি, এরপর এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় বর ও কনেপক্ষে। চলে তুমুল মারামারি, চেয়ার, টেবিল, থালা, গ্লাস, প্লেট পরস্পরকে ছুঁড়ে মারতে থাকে তারা। মারামারির মাঝে পড়ে আহত হয় অনেকে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সঙ্গে সঙ্গে ওই বিয়ের অনুষ্ঠানের এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নাম্বার 7, টাকা থাকলে মানুষ কত কি না করে। তাই তো পাকিস্তানি এক বিয়েতে সেই বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতেই আয়োজন করা হয় এই টাকার বৃষ্টি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আশ্চর্য এই ভিডিওটি। সেখানে দেখা গেছে আকাশে উড়ছে হেলিকপ্টার, আর তার থেকে ফেলা হচ্ছে কারি কারি নগদ অর্থ ও গোলাপের পাপড়ি। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের ওপর নিজের হাতে 15 কোটি টাকা বর্ষণ করেছে ছেলের বাবা। না, ঘটনাটি কোনো সিনেমার শুটিংয়ের জন্য করা হয়নি, বরং পাকিস্তানি এক বিয়েতে দিনটিকে স্মরণীয় করে রাখতেই আয়োজন করা হয় এই টাকার বৃষ্টি। পাঞ্জাবের মানদীপ বাহাউদ্দিনে অনুষ্ঠিত ওই বিয়েতে বরের ভাই একটি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসেন অতিথিদের ওপর টাকা ঝরানোর জন্য। কিছুদিন আগে ঠিক এমনই এক ঘটনা দেখা মিলেছিল গুজরানওয়ার শিল্পপতি সানাউল্লাহর ছেলের বিয়েতে। সানাউল্লাহ ছেলের বরযাত্রী ও শোভাযাত্রার অতিথিদের মধ্যে ডলার ও পাকিস্তানি রুপি উড়াতে উড়াতে যাচ্ছিলেন। নাম্বার 8, প্রায় দেখা যায় বিয়েতে কনের আসতে একটু দেরি হচ্ছে, এদিকে বর এসে বসে আছে। কেন দেরি? কনের পার্লার থেকে সাজতে হয়েছে, তাই বলে এই নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি লেগে যাবে এরকম ঘটনা খুবই কম। তবে 4 জুন বিকেলে পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় এক বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটেছে। শ্বশুর বাড়ি থেকে কনেকে সাজাতে দেরি করায় লাঠিসোঁটা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে মারধরের ঘটনায় আহত হয়েছেন অন্তত 10-12 জন। আসলে দুপুরে কন্যাপক্ষের লোকদের খাবার শেষে কনেকে সাজাতে দেরি হয়, দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে উভয় পক্ষে 10-12 জন আহত হয়। 2 সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সোহেবের সঙ্গে
পার্শ্ববর্তী মডুবি ইউনিয়নের মাঝের তেওর গ্রামের মোর্শেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বরপক্ষ এসে কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। দুই দিন পর শুক্রবার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যায়। কনে যাত্রী 30 জন আসার কথা থাকলেও এসেছিল 50 জনের বেশি। এই নিয়ে বরপক্ষ মনোক্ষুণ্ণ ছিল। কনেকে প্রস্তুত করতে দেরি হলে বরপক্ষ উত্তেজিত হয়ে যায়। পরে দুই পক্ষের লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে হাতাহাতি করে। সবশেষে নিজেদের ভুল বোঝাবুঝির মীমাংসা হয়। বর ও কনেকে নিয়ে বাড়ি ফেরেন কন্যা পক্ষ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এত মারামারির পরও কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। বিয়ে মানে হাসি কান্না মজা, কিন্তু কোনো কিছুই বেশি ভালো না, এটি তো আমরা সবাই জানি। বেশি মজা করতে গিয়ে অনেক সময় বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। আবার এখন তো দেখা যায় মানুষ বিয়ে নিয়ে কত ধোকাই না দিচ্ছে। তাই সাবধান, বিয়ে দেওয়ার আগে ভালো করে জেনে নিন। এটি একটি মেয়ের বা ছেলের ভবিষ্যতের ব্যাপার। ভালোমতো খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে ঠিক করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানি। শুধুমাত্র এভাবেই পিনিকপির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।